বানটি তো সাবান স্লো নাকি? এক জনপ্রিয় সাবানের ব্র্যান্ডের হয়ে আজ থেকে বেশ কয়েক বছর আগে এমনই এক বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয়েছিল। সেই সুবাদে এই প্রশ্ন করে ততোধিক জনপ্রিয়তা পেয়েছিলেন অবনীত কর। স্কুল পড়ুয়া এক কিশোরী হয়ে নিজের বন্ধুকেই প্রশ্ন করেছিলেন অবনীত। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। আজ অবনীত আর সেদিনের সেই কিশোরী নন, বরং রীতিমতো সুন্দরী তরুণীতে পরিণত হয়েছে তিনি। সাবানের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে জনপ্রিয়তা অর্জনের পর ইন্ডাস্ট্রি থেকে মোটেও হারিয়ে যাননি অবনীত, বরং এরপরই তাকে একটি নাচের রিয়েলিটি শোয় দেখা যায়। এভাবেই একের পর এক বিজ্ঞাপন এবং টিভি শোয় সুযোগ পেতে থাকেন অবনীত। তিনি ইতিমধ্যেই বলিউডে অভিষেক ঘটিয়ে ফেলেছেন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল তিনি বলিউড অভিনেত্রী হবেন। বলিউডে পাকাপাকিভাবে জায়গা করার আগে তার অনুরাগী সংখ্যা আকাশ ছুঁয়েছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারার গ্ল্যামার আরও বেশি বেড়েছে। বেশ কিছু ধারাবাহিকেও অভিনয় করে ফেলেছেন তিনি, যার মধ্যে প্রথম ছিল মেরিমা, এরপর সাবিত্রী, এক ফিস্ট স্কাই, এর মধ্যে একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেন। তারপর রিয়েলিটি শো ঝলক দিখলাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন, তবে তখন হয়তো তাকে চিনতে পারেননি অনেকেই। বলিউডে রানী মুখোপাধ্যায়ের মর্দানী ছবিতে অভিনয় করে তিনি বহু আগেই সিনেমার পর্দায় অভিষেক ঘটিয়ে ফেলেছেন। তিনি যখন এই ছবিতে অভিনয় করেন তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। তিনি বলিউডের একজন নামী মডেল। আজ পর্যন্ত তিনি প্রায় 400টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করে ফেলেছেন। এই সুবাদে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা 1.8 কোটি বেশি। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করছেন 90 লক্ষের কাছাকাছি মানুষ। আজ তিনি বলিউডের একজন গ্ল্যামারাস অভিনেত্রী। এক নজরে দেখলে সেদিনে সেই কিশোরী অবনীতের সঙ্গে আজকের এই সুন্দরী মিল খুঁজে পাবেন না কেউ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য আরও বেড়েছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার জনপ্রিয়তা।